ডিওয়াইএফআই সমাবেশ নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ সবাই সমাবেশে যাবে কিন্তু তৃণমূলকে ভোট দেবে সকলেই কারণ তৃণমূল সকলের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিয়েছে পাশাপাশি তিনি কটাক্ষ করেছেন যে সিপিএম এর ভোট কমেছে বিজেপির ভোট বেড়েছে ঠিক কি বলেছেন তিনি শোনাবো অভিজিৎ গাঙ্গুলি যিনি জাস্টিস তিনি যেমন বলছেন যে রাজ্যপালের উচিত এই অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস কমরেড অভিজিৎ গাঙ্গুলি তিনি এক্সপোজড হয়ে নিজের রাজনৈতিক উইশ লিস্ট বারবার প্রকাশ করে ফেলছেন এই যে বিচারপতিদের বা কোর্টের একটা সম্মান আছে মানুষের আস্থা আছে এরকম কয়েকজন দু একজন বিচারপতি একেবারে প্রকাশ্য রাজনৈতিক কথাবার্তা বলে কোর্টের গ্রহণযোগ্যতাটা নষ্ট করে দিচ্ছে প্রধান বিচারপতির উচিত একটা ক্রেন পাঠিয়ে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তুলে নিয়ে আজ ব্রিগেডের মঞ্চে সিপিএমে ছেড়ে দিয়ে আসা কারণ উনি আদ্যন্ত সিপিএম আজকে দীর্ঘদিন পর সেখানে অভিজিৎ গাঙ্গুলি যিনি আপনাদেরকে জানাবো তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ আজ ব্রিগেডের সভা নিয়ে সিপিএমকে কটাক্ষ করতে ছাড়লেন না সিপিএম এর ভোটের হার কমেছে পাল্টা বিজেপির ভোটের হার বেড়েছে আর সিপিএম এর এই সমাবেশে সকলেই যাবে যারা যাবে তারাও তৃণমূলকে ভোট দেবে কারণ তৃণমূল সকলের ঘরে ঘরে উন্নয়নের বার্তা পৌঁছে দিয়েছে উন্নয়ন পৌঁছে দিয়েছে এমনটাই কটাক্ষ তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ আজ মেগা রবিবার সকলের নজর ব্রিগেড সমাবেশের দিকে সিপিএম এর কর্মী সমর্থকরা তারা বাম যুব সমর্থকরা আজ তারা সভাতে আসবেন এবং সিপিএম এর বাম যুব রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখোপাধ্যায়ের পোস্টারে যেরকম ছয় লাভ গোটা ব্রিগেড এবং কলকাতার বিভিন্ন জায়গায় পোস্টার পরেছে এবং মুখোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে নজর সকলের পাশাপাশি এই সভাকে কেন্দ্র করে যেরকম সিপিএম কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনার পারত্যঙ্গে ভিন্ন রাজ্য থেকে দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন আজকের এই ব্রিগেডের সমাবেশে যোগ দিতে আর সেই জায়গা থেকেই কটাক্ষ তৃণমূল মুখপাত্রের